আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে বাসায় কীভাবে চকলেট বিস্কিট দিয়ে খুব সহজে আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপিটা শেয়ার করব। আর এই আইসক্রিমটা মাত্র এক প্যাকেট চকলেট বিস্কিট দিয়ে কিন্তু তৈরি করা হয়। বিশ্বাস করুন, এটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা ইয়ামি হয়েছে। আর আমার বাসায় তো এটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়, আর বাচ্চারাও ভীষণ এনজয় করে খায়। আর আপনাদের বাসায় যদি চকলেট বিস্কিট থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি ফলো করে আপনারা বাসায় অন্তত একবার হলেও ট্রাই করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আজকের আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট চকলেট বিস্কিট নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট বিস্কিটটা ইউজ করতে। এবার আমি এই প্যাকেটের সবগুলো বিস্কিট একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর বিস্কিটের মাঝে যে ক্রিমগুলো রয়েছে তা আমি এখন একটা ছুরি দিয়ে এভাবে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই ক্রিমগুলো দিয়ে আমি কি করব তা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার এই বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। খুব বেশি বড় টুকরো রাখবেন না, একটু ছোট ছোট করে ভেঙে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিস্কিট ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো বিস্কিটটাকে আমি খুব মিহি করে গুঁড়া করে নিয়েছি। তবে এখানে আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই বিস্কিটটা গুঁড়া করার সময় আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। আর আমার এখানে যেহেতু চকলেট বিস্কিটটা খুবই মিষ্টি তাই আমি আর আলাদা করে কোনো চিনি অ্যাড করলাম না। তারপর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটা অল্প অল্প করে এই বিস্কিটের গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি। তবে চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাটিতে মিক্স করে দেখাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই বিস্কিটের ক্রিমগুলো যা আমরা আলাদা করে রেখেছিলাম, তা সবগুলো এখন এই বিস্কিট আর দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বিস্কিট আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে। আইসক্রিম তৈরি করার জন্য এই মিশ্রণটা আমার এখন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আর আজকের এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাগজের কাপ, আর এই কাপের মধ্যে আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এই কাপের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তা ঢেলে দিচ্ছি। আর খেয়াল রাখবেন এই মিশ্রণটা কিন্তু পুরো কাপ ভর্তি করে দেবেন না, অর্ধেকটা খালি রেখে মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি উপর থেকে কিছুটা কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদামটা বাদ দেবেন। এবার একটা চামচ দিয়ে বাদামটা আইসক্রিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। কাপের মুখটা বন্ধ করার জন্য আমি এখানে নিয়েছি ফয়েল পেপার, আর এই ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করলে আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখুন আমি সবগুলো কাপের মধ্যে ফয়েল পেপারটা লাগিয়ে দিয়েছি। এবার আইসক্রিমের কাটিগুলো লাগানোর জন্য আমি একটা ছুরি দিয়ে ফয়েল পেপারের উপরে একটু করে কেটে নিলাম। এবার আমি একে একে সবগুলো কাটি আইসক্রিমের কাপের ঠিক মাঝখানে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এই আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। আর মনে রাখবেন আইসক্রিমগুলো অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, অথবা আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 10 ঘন্টা পর আমি ফিরে এসেছি আর আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কাপের মধ্য থেকে কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে বেরিয়ে আসছে। ইস, কি দারুণ দেখাচ্ছে আইসক্রিমগুলো, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। সত্যি খেতে কিন্তু অনেকটাই ইয়ামি হয়েছে, তাই আজকের পর থেকে আর বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। আপনারাও বাসায় অবশ্যই এই ধরনের চকলেট বিস্কিট দিয়ে ঝটপটে আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন, আর এই গরমে ফ্যামিলির সবাই মিলে উপভোগ করুন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।